নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত রিডার্স ক্লাব চ্যানেলে। বন্ধুরা, ভালো অডিও এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। বন্ধুরা, আমরা আজ যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটির নাম হলো থিঙ্ক এগেন। এই থিঙ্ক এগেন বইটি অ্যাডাম গ্র্যান্টের লেখা, যা আমাদের পুনর্বিবেচনা করতে এবং পুনরায় শিখতে শেখায়। লেখকের মতে, বুদ্ধিমত্তাকে সাধারণত চিন্তা করার এবং শেখার ক্ষমতা হিসেবে দেখা হয়, তবে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এটি আরও গুরুত্বপূর্ণ হতে পারে যে আমরা পুনর্বিবেচনা করতে পারি। এই বই থেকে নতুন শিক্ষার সাথে সেই বন্ধ করা দরজাগুলি আপনি খুলতে পারবেন, যেগুলো আপনি এতদিন খুলতে পারেননি। এখানে একটি গল্পের উল্লেখ করা হয়েছে। স্যাম নামের একটি ছেলে একটা ছোট্ট গ্রামে থাকতো। তার স্কুলে পড়ার সময় স্যাম ঐতিহ্যগত যে শিক্ষা আছে তার সাথে লড়াই করত, অর্থাৎ তার এটি পছন্দ ছিল না। ট্রেডিশনাল যে এডুকেশন, সেটার সাথে সে নিজেকে আটকে নিতে পারছিল না। সে শ্রেণীকক্ষে কখনোই ঠিক মতো বসতে পারেনি, তার সবসময় আনকমফোর্টেবল ফিল হতো, তাই তাকে কঠোর পরিশ্রম করতে হতো বাকিদের তুলনায় পরীক্ষাতে পাস করার জন্য। এত কঠিন পরিশ্রম করার পরও সে যা মার্কস পেত সেটা খুবই কম হতো। স্যাম কোনোরকমভাবে স্কুল কলেজে পাস করে এবং এরপর চাকরিতে গেলে সেখানে খুবই হিমশিম খেয়ে যায়, সে খুবই ঘাবড়ে যায়। অতঃপর তিনি বুঝতে পেরেছিলেন যে তার উচিত তার চিন্তাভাবনাগুলি নিয়ে এবং দৃষ্টিভঙ্গি এবং সব কিছু নিয়েই তাকে পুনরায় আবার শুরু করতে হবে বা চিন্তা করতে হবে। থিঙ্ক এগেন এই বইটি অনুযায়ী আপনার কাছে কোনো পুরনো নিয়ম কিন্তু কাজ করবে না। নতুন ফলাফল পেতে হলে নতুন কিছু করতে হবে, এবং স্যাম ঠিক তাই করেছিল। পুরনো সব কিছু ভুলে নতুন জিনিস শিখতে শুরু করেছিল, নিজের শক্তিতে কাজ শুরু করে। তিনি মানুষকে লক্ষ্য করতে লাগলেন যে একজন সফল ব্যক্তি কি সমস্ত কাজ করে সফল হচ্ছেন। তিনি আইডেন্টিফাই করেছিলেন যে তিনি কোন জিনিসে ভালো, এবং সেটির মাধ্যমেই তিনি সাকসেসফুল হতে শুরু করেন এবং সেটা করাই শুরু করেন। কিন্তু যেহেতু প্রসেসটা একদম নতুন করে আবার শুরু করেছিলেন তিনি, তার জন্য এই প্রসেসটা কিন্তু ধীরে ছিল, কিন্তু খুবই কার্যকর হয়েছিল তার জন্য, এবং ধীরে ধীরে তিনি সাফল্য অর্জন করতে পেরেছিলেন। প্রথম বছরে তিনি তার কোম্পানির জন্য সেরা কর্মচারীর পুরস্কার পেয়েছিলেন, এবং এই সব ঘটেছে কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে সময়ের পুনর্বিবেচনা করা এবং আপনার পুরনো শিক্ষা এবং চিন্তাভাবনাকে পরিবর্তন করা অপরিহার্য। আজকে স্যাম একটি বহুজাতিক কোম্পানির শীর্ষস্থানীয় নেতাদের একজন, অর্থাৎ খুব ভালো একজন লিডার, যেখানে তিনি লোকেদের উদ্ভাবনী হতে অনুপ্রাণিত করেন এবং নতুন পদ্ধতিতে কাজ করার কৌশল সম্পর্কে শেখান। ইন্ট্রোডাকশন। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পুনর্বিবেচনার কতটা শক্তি, এবং এই বইটি লিখেছেন অ্যাডাম গ্র্যান্ট। আপনি যা পড়েছেন বা শুনেছেন তার উপর ভিত্তি করে আপনি সাধারণত কিসের ভিত্তিতে আপনার মতামত তৈরি করেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই মতামতও একতরফা হতে পারে, অর্থাৎ কিছু চিন্তা আপনাকে প্রভাবিতও করতে পারে। যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি প্রভাব ফেলি, তখন আমরা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করা বন্ধ করে দিই এবং আমাদের ক্ষমতা সম্পর্কে আমাদের মতামতকে সঠিক হিসাবে গ্রহণ করতে শুরু করি। কিন্তু বুদ্ধিমান হওয়ার জন্য সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করা অপরিহার্য। আপনাকে কেউ যদি বলে তুমি এটি করতে পারবে, কিন্তু তার মধ্যে কোনো লজিক না থাকে, তাহলে আপনি নিশ্চিত তার কথা শুনে ফাঁদে পড়বেন এবং সেটি আপনি করতে পারবেন না, এবং ডিমোটিভেট হয়ে যাবেন এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন। আপনি জানেন আপনি আর্টে ভালো, আপনার আর্টের নিয়ে খুব ইচ্ছে আছে, কিন্তু কেউ আপনাকে বলছে আপনার ল নিয়ে পড়া উচিত, লতে ভালো ফিউচার আছে, কিন্তু আপনি যদি এই কাজ করতে গেছেন তাহলেই আপনি মুশকিলে পড়বেন। আপনি যখনই কিছু কাজ করবেন না কেন, আপনার পুনর্বিবেচনা অবশ্যই করা উচিত। যখন সেটা ক্যারিয়ারের প্রশ্ন আসে, তখন তো অতি অবশ্যই আপনার পুনর্বিবেচনা করার দরকারই দরকার। অনেকে তাদের পুরনো বিশ্বাসকে সঠিক বলে মনে করে, যাই হোক সেসব বিশ্বাস তখন ঠিক ছিল, পরিবর্তিত সময়ের সাথে আজকে দৃষ্টিভঙ্গি অনুসারে অনেক কিছুই আর সহায়ক নয়। তাই সঠিক ফলাফল পেতে জিনিসগুলিকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে বা নতুন উপায়ে দেখা প্রয়োজন। যারা এটি করেন না তাদের পুরনো বিশ্বাসকে ধরে রেখে সত্যে পৌঁছানো কঠিন বলে মনে হয়, এবং যারা পুনর্বিবেচনা করতে ইচ্ছুক হয়ে সময়ের সাথে
তাদেরকে মারিয়ে নাই, তারা অন্তত অন্যদের মতো অসুখী নয় বা দুঃখে কাটায় না সময়। তাই অনিশ্চিতভাবে বিষয়গুলো গ্রহণ না করে খোলা মন দিয়ে বিষয়গুলোকে বুঝতে পারলে অনেকেরই উপকার হবে। তাই আপনার অবশ্যই জানা উচিত পুনর্বিবেচনা কি এবং এটি কিভাবে কাজ করে। এই বইয়ে সেটিই আলোচনা করব যে কিভাবে আপনি পুরনো অপ্রয়োজনীয় বিশ্বাসকে ত্যাগ করতে পারবেন এবং নতুন সহায়ক ধারণাকে গ্রহণ করতে পারবেন এবং আপনার আশেপাশের লোকেদেরকে আপনার মতামতের সাথে সন্তুষ্ট করতে পারবেন। যদি আপনি আপনার বাড়িতে বা কোম্পানিতে শেখার পরিবেশ তৈরি করতে চান তাহলে এই বইটি আপনার খুবই উপকারী হবে। এই বইটিকে ভালোভাবে বোঝার জন্য আমরা একে চারটি গুরুত্বপূর্ণ বিভাগ বা চ্যাপ্টারে ভাগ করে নিয়েছি। এই পয়েন্টগুলি খুব মনোযোগ সহকারে শুনবেন যাতে এই বইটির শেষে আপনি সম্পূর্ণ রকম ক্লিয়ারিটি পেয়ে যান যে কিভাবে আপনাকে কাজ করতে হবে এবং এই সব করার পরে আপনি কিভাবে আত্মবিশ্বাস অর্জন করবেন। চ্যাপ্টার 1, ইন্ডিভিজুয়াল রিথিঙ্কিং। প্রযুক্তির বৃদ্ধির সাথে সাথে তথ্য অ্যাক্সেসের গতিও বাড়ছে। গবেষকরা 1950 থেকে 50 বছরের তুলনায় 2010 থেকে পরবর্তী 7 বছরে চিকিৎসা খাতে বেশি তথ্য পেয়েছেন। আর চারিদিকে অনেক তথ্য আগের তুলনায়। আমরা চোখের পলকেই দ্রুত যে কোনো তথ্য আমাদের হাতের মুঠোয় পেয়ে যেতে পারি। এর মানে হলো আমাদের তথ্যের ভিত্তিতে সচেতন হওয়া দরকার এবং সম্পূর্ণভাবে এই তথ্যকেই বা একটি তথ্যকেই বিশ্বাস করা চলবে না। সাধারণত আমরা যখন কোনো বিষয়ে সন্দেহ করি তখন আমরা অন্যান্য উৎসের মাধ্যমে তার সত্যতা নিশ্চিত করার চেষ্টা করি। যদি ডাক্তার আমাদের সম্পর্কে কিছু বলেন বা কোনো অ্যাস্ট্রোলজার আমাদের সম্পর্কে কিছু বলেন, আমরা প্রায়ই নিশ্চিত করার জন্য অন্য ডাক্তার বা অন্য অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলি, পরামর্শ করি। তারপরেও যদি আমাদের মনে হয় এটির মধ্যে ভুল আছে তাহলে আরও আমরা অনেক রকমের প্রয়াস করি অ্যাকচুয়াল সত্যিটা জানার জন্য। লেখক তার গবেষণায় দেখেছেন যে আমরা প্রচারক, প্রসিকিউটর, রাজনীতিবিদ এবং বিজ্ঞানীদের মতো চিন্তা করি এবং তাদের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। অর্থাৎ তারা যেমন করতে বলেন বা তারা যেমন অভ্যাসের উপর নিরপেক্ষভাবে থাকেন সেইগুলোকে আমরা বেশি অ্যাকসেপ্ট করি। যেমন ধরুন প্রচারকের মানসিকতায় আমরা অনুভব করি যে সামনের ব্যক্তিটি আমাকে চ্যালেঞ্জ করছে বা আমি যেটিকে ঠিক বলছি সেটিকে ভুল প্রভাবিত করার চেষ্টা করছে, অর্থাৎ সে আমাকে চ্যালেঞ্জ করছে। প্রসিকিউটরের মানসিকতা থেকে আমরা চিন্তা করি যে আমরা অনুভব করি যে আমরা সঠিক এবং অন্য ব্যক্তি ভুল, এটাকে আমরা একদম ঠিক মেনে নিই যে এটাই সত্যি। এবার যদি রাজনীতিবিদদের কথা বলি মানসিকতার, তাহলে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আমি যেটি বলছি সেটিই ঠিক এবং সেটিই সত্য। এই তিনটি মানসিকতার সমস্যা হলো যে আপনি শুধুমাত্র আপনার বিশ্বাসে বেঁচে থাকার চেষ্টা করেন যদিও এটি ভুল হয়, অথবা আপনি অন্যকে প্রভাবিত করার কথা চিন্তা না করে সিদ্ধান্ত নিতে শুরু করেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আরও ভালো উপায় আছে, তাই এই মানসিকতা পরিহার করতে হলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করুন। কেউ কিছু বললেই সেটাকে বোকার মতো মেনে নেবেন না, দেখুন যে তার কথাটার মধ্যে কতটা সত্যতা আছে এবং কি ভিত্তিতে সে এই কথাটি বলছে। আপনার উচিত একজন বিজ্ঞানীর মতো তথ্য এবং জিনিসগুলির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, একজন বিজ্ঞানীর মতো বাস্তবসম্মতভাবে জিনিস দেখার অভ্যাস তৈরি করা এবং যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা। বিজ্ঞানীরা কখনোই তাদের বিশ্বাসের উপর ভিত্তি করে জিনিস প্রমাণ করার চেষ্টা করেন না, তারা সর্বদা প্রমাণের ভিত্তিতে যা সঠিক তা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, অর্থাৎ তারা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যেটা আপনি যদি ট্রেডার হয়ে থাকেন ভালো বুঝতে পারবেন। অর্থাৎ অনেক ট্রেডারই মনে করে যে আমার বিশ্বাস এই গ্রাফটি ওপর দিকে যাবে বা এই ক্যান্ডেলটি বা এই চার্ট প্যাটার্নটি ওপর দিকে যাবে, অর্থাৎ প্রাইস বাড়তে থাকবে, কিন্তু হয় উল্টো হয়তো যে নেমে যায় প্রাইসটা। কিন্তু এটা কেন হয় তখন তারা মনে করে আমার ভুল ছিল না, এটা এরকমভাবেই হয়েছে, এটা চার্টের দোষ, এটা স্টক মার্কেটের দোষ ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা কিন্তু চার্ট প্যাটার্ন ফলো না করে বিশ্বাসের উপর নির্ভর করে কাজ করেছে, তাই তাদের সাথে এই ঘটনাটি ঘটেছে। এবার যদি তারা চার্ট প্যাটার্ন ফলো করতো, ক্যান্ডেলস্টিক বা বাকি যে অ্যানালাইসিসগুলো সেইগুলো যদি ঠিক করে নিত তাহলে তো তারা লস করতো না কিংবা তাদের ভুল হতো না। অর্থাৎ যদি সঠিক তথ্য প্রয়োগ করতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু কোনো একজন ব্যক্তি তার নিজের মনে হচ্ছে বা তার বিশ্বাস আছে এটাতে তাই বলেছে কোনো একটা ডিসিশান নিয়েছেন। এখানে কিন্তু লেখক সেই কথাই বলেছেন যে আপনার ডিসিশান নেওয়ার আগে টোটাল তথ্যটাকে আগে ভালো করে যাচাই করে নেওয়া দরকার,
যে যাই বলুক আপনাকে আগে তথ্যটাকে যাচাই করতে হবে, সেই ব্যক্তি ঠিক বলছে কি ভুল বলছে, বা আপনার কোনো কাজ করা ঠিক হবে কি ভুল হবে। তাই সবসময় তথ্যের ওপর বিশ্বাস করুন, নিজের বিশ্বাসের ওপর নয়। সবসময় আপনার বিশ্বাস আপনার সঙ্গ নাও দিতে পারে এবং আপনার বিশ্বাস ভুল হতেও পারে। আপনি দেখে থাকবেন অন্ধকারে অনেক সময় একটা দড়িকেও আপনার সাপ মনে হতে পারে, কিন্তু সেটা যতক্ষণ না আপনি লাইট ফেলবেন এবং ভিত্তিতে বুঝতে পারবেন যেটা অ্যাকচুয়ালি কি, ততক্ষণ কিন্তু আপনি হতভম্ব থাকবেন, অর্থাৎ কনফিউজ হয়ে থাকবেন যে ওটা কি। আপনি কোনো একটা ডিসিশনে পৌঁছাতে পারবেন না। এতে হতে পারে আপনার ডিসিশন ভুল হলো এবং আপনি সমস্যার মধ্যে পড়লেন। যেমন ধরুন, আপনি যদি মনে করতেন সেটিকে দড়ি এবং সেটি সাপে পরিণত হতো, তাহলে আপনার ক্ষতি হতে পারতো। তাই কখনোই আপনার বিশ্বাসের উপর শুধুমাত্র ভরসা করে কোনো কাজে এগোবেন না। আরেকবার চিন্তা করুন এবং আপনি বিভিন্ন ভিত্তি ব্যবহার করুন সেই জিনিসটিকে বোঝার জন্য। লোকেরা প্রায়ই মনে করে যে বুদ্ধিমান হওয়ার মানে হচ্ছে সর্বদা সঠিক সিদ্ধান্ত নেওয়া, কিন্তু তা একদমই নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে অবশ্যই পরিস্থিতি অনুযায়ী আপনার মানসিকতা পরিবর্তন করতে প্রস্তুত থাকতে হবে। অনেক সময় দেখে থাকবেন যারা একগুঁয়ে প্রকৃতির বা ইগোয়েস্টিক মানুষ হয়, তারা যেটাকে বিশ্বাস করেন সেটাকেই স্ট্রিক্টলিভাবে ধরে রাখেন। আপনি যদি তাদেরকে আপনার ফ্যাক্ট তুলে ধরেন বা সত্যতার জন্য বলেন বা সত্যতা প্রমাণ করার জন্য কিছু ফ্যাক্ট দেখান, তারা সেটিকেও কিন্তু অবজ্ঞা করতে পারে। তারা নিজের যে বিশ্বাস সেটিকেই আগে প্রায়োরিটি দেবে এবং এই ধরনের মানুষরা পরিবর্তন করতে খুব সমস্যার মধ্যে পড়ে। তাদের দ্বারা পরিবর্তন করা খুব জলদি হয়ে উঠতে পারে না, কারণ তারা একটি ইগোর মধ্যে বাস করে এবং তারা মনে করে তারা যেটি মনে করছে সেটিই ঠিক এবং তারা যেটি বিশ্বাস করছে সেটিই আসল। Chapter 2, ইন্টারপার্সোনাল রিথিঙ্কিং। যখন আমরা আমাদের বিশ্বাস সম্পর্কে ভালো খবর শুনি, তখন আমরা প্রায়ই আমাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে খুশি বোধ করি এবং এটি সম্পর্কে আরও জানতে অনুপ্রাণিত হই। কিন্তু যখন আমরা সেই বিশ্বাস বা মতামত সম্পর্কে খারাপ কথা শুনি, তখন আমরা বিচলিত হয়ে যাই এবং এটা ভাবা শুরু করি, আমি ভুল কী করে হলাম, এটা কি আদৌ সত্যি, এরকম ধরনের কনফিউশনের সৃষ্টি হয়। সেই মুহূর্তে আমাদের উচিত পুনর্বিবেচনা করা, যে কোনো ডিসিশন নেওয়ার আগে পুনর্বিবেচনা করা। অর্থাৎ সেই মুহূর্তে আপনি জানেন না আপনার ডিসিশনটি ঠিকও হতে পারে এবং ভুল হতে পারে, তাই প্রকৃত সত্যতা যাচাই করার জন্য আরেকবার পুনর্বিবেচনা করুন যে আপনি যেটি করতে যাচ্ছেন সেটি আদৌ ঠিক কি নয়। তাই লেখক বলেছেন, মন খুলে আপনার অপ্রয়োজনীয় যে বিশ্বাসগুলি বেঁধে রেখেছেন সেগুলোকে চেনার চেষ্টা করুন এবং নিজেকে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করুন। যদিও কখনো কখনো আপনার চিন্তাভাবনা নিয়ে সন্দেহ করা ঠিক হয়, লেখক এটিকে ইম্পোস্টার সিন্ড্রোম বলে। এই ধরনের অনুভূতি আমাদের অন্যদের মতো হতে বাধা দেয় এবং আমাদের বিশ্বাসকে প্রশ্নচিহ্ন করে দেয় যে আমি কি করে ভুল হতে পারি, আমার বিশ্বাস কি করে ভুল হতে পারে। এই ধরনের কোশ্চেন মার্ক চলে আসে সেই সময়তে। কিছু গবেষক দেখেছেন যে আমাদের চারপাশের অর্ধেকেরও বেশি মানুষ ক্যারিয়ার বা জীবনের অন্য কোনো বিষয়ে প্রতারক হয়ে ওঠে। তারা যতই সাফল্য অর্জন করুক না কেন, ইম্পোস্টার সিন্ড্রোম অনেক উপায়ে উপকারী। যেমন, আমাদের অনুভূতি আমাদের বিশ্বাসকে সঠিক প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে এবং পুনর্বিবেচনার জন্য মন খুলে দেয়। কিছু মানুষ আছেন দেখবেন যারা যতই ইনকাম করে নিক বা যতই উপরের দিকে উঠে যাক, সাকসেসফুল হয়ে যাক, তাদের স্যাটিসফ্যাকশান আসে না। তাদের এটা মনে হয় আমি আরও ভালো করতে পারতাম, আমি কি এটুকুই করতে পারবো। এই ধরনের অবিশ্বাস বা সন্দেহ নিজের মনে তৈরি হতে থাকে এবং তারা কখনই খুশি হয়ে উঠতে পারেন না নিজের কাজ সম্পর্কে। 100,000-এরও বেশি মানুষের উপর গবেষণা করে দেখা গেছে, মহিলারা একজন নেতা বা লিডার হওয়ার যে দক্ষতা সেটার বিরুদ্ধে থাকেন, সেটার পক্ষে থাকেন না। অর্থাৎ তাদের মধ্যে লিডারশিপের ক্ষমতা কম থাকে, একদম কম সেটা একদমই নয়, কিন্তু যদি শতাংশ হিসেবে ধরেন তাহলে 100%-এর মধ্যে 80%-এর মধ্যে এই দক্ষতা থাকে না, অর্থাৎ লিডারশিপের দক্ষতা থাকে না। কেবলমাত্র 20% মেয়েদের এই দক্ষতা থাকে। এর অপোজিটে পুরুষদের ক্ষেত্রে এটি কিন্তু উল্টো হয়, তাদের মধ্যে অতিরিক্ত দক্ষতা থাকে এটির জন্য, অর্থাৎ লিডারশিপের দক্ষতা ছেলেদের প্রায় 80% থাকে। এটি ঘটে কারণ নেতৃত্বের বিষয়ে উভয়েরই আলাদা বিশ্বাস রয়েছে। এই কারণেই যখন এই ধরনের বিষয়ে দুজনের মধ্যে কথোপকথন হয়, তখন তারা এক পক্ষকে সম্পূর্ণ সঠিক এবং অন্যটিকে সম্পূর্ণ ভুল বলে মনে করেন। একটা কথা মনে রাখবেন, সামনের ব্যক্তিটি যদি খোলা মনে না হয়, তবে তিনি আপনার কথায় মনোযোগ একদমই দেবেন না, কারণ আপনি তাদের বর্তমান বিশ্বাসকে চ্যালেঞ্জ করে তাদের ধারণাগুলিকে ভুল বলে মনে করাচ্ছেন।
আবার চিন্তা করার জন্য তাদের বোঝাচ্ছেন যে এবং তাদের সম্পূর্ণ সঠিক বিশ্বাস গ্রহণ করার জন্য বলছেন। লেখক বলেছেন, বিতর্ক একদম নাচের মতো দেখতে। নাচের ক্ষেত্রে আপনি যদি আপনার সঙ্গীকে নিয়ন্ত্রণ করার বা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন তাহলে নাচটি ভুল হতে পারে, তাই আপনি তাদের সাথে মুহূর্তগুলিকে মেলাতে লক্ষ্য রাখুন এবং আপনি উভয়ই ছন্দের সাথে মিল রেখে ভালো পারফরমেন্স করতে পারবেন। অর্থাৎ কাউকে ডমিনেট করার চেষ্টা করবেন না, এখানে নিজের মতকে চালানোর চেষ্টা করবেন না। তারা যা চাইছে বা তারা যেমনভাবে আছে তাদের সাথে সিঙ্ক করার চেষ্টা করুন, তাদের থট প্রসেস তাদের মাইন্ডসের সাথে নিজেকে ম্যাচ করানোর চেষ্টা করুন। সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা একদমই করবেন না। দেখুন বন্ধুরা, এখানে আপনাকে মনে রাখতে হবে আপনি নিজের বিশ্বাসকে ঠিক প্রমাণিত করার জন্য কখনোই অন্যের উপর জোর দিতে পারেন না। যদি আপনি এটা করার চেষ্টা করেন তাহলে আপনার সাথে অনেকের সম্পর্ক নষ্ট হবে এবং তারা আপনার কথাও শুনতে চাইবে না, ইভেন আপনার সাথে পরবর্তীকালে হয়তো দেখাও করতে চাইবে না। তাই সবসময় নিজের বিশ্বাসকে প্রায়োরিটি দেবেন না। হতে পারে আপনি ঠিক, হতে পারে আপনি ভুল, কিন্তু কোনো একটি ডিসিশন আপনি নেওয়ার পর অন্য কারোর উপর চাপাবেন না কখনোই, এতে আপনার বিশ্বাস ভঙ্গ হবে। এবং একটি কথা আপনার সবসময় মনে রাখা দরকার, আপনি যেটি জানেন সেটি হতে পারে ভুল হলো, সেটি কিন্তু ভুল হওয়ার চান্সও থাকে। অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি আমরা যে জিনিসগুলো জানি সেইগুলো যখন আমরা রিসার্চ না করে পরে কোনো একটা ডেটা সংগ্রহ করি তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুল জেনে থাকি। অনেক গুজব খবর এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় এবং আমরা সেগুলোকে বিশ্বাসও করে নিই। কোনো দিন কোনো তারকার মিথ্যে মারা যাওয়ার খবর, কোনো দিন কোনো অ্যাক্সিডেন্টের মিথ্যে খবর, আরও কোনো দিন আরও অন্যরকম ধরনের খবর, কিন্তু আমরা সেগুলো না দেখে পরে আবার স্ট্যাটাস দেওয়া শুরু করি। এক্ষেত্রে আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারোর সাথে ঝগড়াও হয়ে যায়, কারণ কি তারা হয়তো সত্যটা জানে এবং তারা যতক্ষণ না আমাদেরকে সেগুলো দেখায় আমরা বিশ্বাসই করি না যে আমরা ভুল, এবং এরকম কারণের জন্য একটা মনোমালিন্য তৈরি হয়ে যায়। তাই আপনি যখনই যাই বিশ্বাস করুন না কেন সেটার উপর রিসার্চ করার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন আসলে সত্যটা কী, তারপরেই এগোবেন সেটা নিয়ে। কিন্তু আপনার অবশ্যই মনে রাখা দরকার আপনার কারোর সাথে ঝগড়া করা বা আর্গুমেন্টে জড়ানো একদম উচিত নয়। হতে পারে আপনি ঠিক, কিন্তু সামনের ব্যক্তিকে তাদের নিজস্ব স্পেস দিন কথা বলার জন্য, এবং আরেকবার চিন্তা করুন যে এটা কি আপনার বলা ঠিক হবে। যখনই কাউকে কিছু বলবেন কখনোই আর্গুমেন্টের জায়গাতে যাবেন না, সেই জায়গাতে যাওয়ার আগেই রিথিঙ্ক আপনাকে করতে হবে, অর্থাৎ থিঙ্ক এগেন, আপনাকে আবার ভাবতে হবে যে আপনি যেটা করছেন সেটার কি খুবই প্রয়োজন আছে কি নেই। আশা করছি এই চ্যাপ্টারটি তাহলে বুঝতে পারলেন। চ্যাপ্টার নাম্বার 3, কালেকটিভ রিথিঙ্কিং। আপনি কি ওয়েদার পরিবর্তন বা ওয়েদার চেঞ্জ বা রাজনৈতিক মতামত এই ধরনের তর্কের মধ্যে পড়েছেন? তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মানুষ খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়ে। ভিন্ন দৃষ্টিভঙ্গি শুনে আমরা মানুষের মুখের কথা শুনতেই চাই না, এমনকি তাদের পয়েন্ট সম্পূর্ণ হওয়ার আগেই আমরা বিশ্বাস করি যে আমরাই সঠিক এবং অন্য ব্যক্তিকে সংশোধন করা দরকার তার নিজের কথাকে বা তার নিজের তথ্যকে, এবং সমস্যা এখান থেকেই শুরু হয়ে যায়, যার ফলে বিপরীত মতের দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এই কথাটাই আমি একটু আগে বলছিলাম। এই মানসিকতা লোকেরা বিশ্বাস করে যে আরেকবার কোনো বিষয় নিয়ে চিন্তা করা ভুল হতে পারে এবং সে যেটি বলছে বা সে যেটি করছে সেটিই ঠিক। এটির জন্য আমি একটি র্যান্ডম উদাহরণ দিচ্ছি। ধরুন কারোর ফ্যামিলিতে একজন আইফোন কিনল, কিন্তু তাদের মিডল ক্লাস পরিবার, তাদের মান্থলি ইনকাম পরিবারের হচ্ছে 10,000 টাকা, কিন্তু সেই আইফোনটির দাম 1,00,000 টাকা। এইবার একটা কথা বলুন, যে ছেলেটি আইফোনটি কিনেছে ইএমআইয়ে সে সম্পূর্ণ নির্ভর করেছে তার বাবার উপর। এইবার কোনো সময় কোনো কিছু অসুবিধা হলে সেখানে মিসহ্যাপেনিং ঘটলে প্রবলেম হয়ে যাবে সেই পুরো পরিবারের। এক্ষেত্রে ছেলেটি নিজের পার্সপেক্টিভ থেকে ঠিক যে বাকিদের মতো আমাকেও কেনা দরকার বা ভালো জিনিস আমি অ্যাফোর্ড করতে পারি বা আমার নেওয়া দরকার বা আমাকে আমার বাবার কিনে দেওয়া দরকার, ইটস ওকে। এটা এক সাইড থেকে বা একটা বিশ্বাসগতভাবে দেখতে গেলে ঠিক যে একজন বাবার একজন ছেলের জিনিসকে কিনে দেওয়া দরকার, ওকে। কিন্তু তাদের পরিবারের পার্সপেক্টিভ দেখতে গেলে তাদের অবস্থা সেরকম নয় যে তারা আইফোন অ্যাফোর্ড করতে পারে, এবং তার বাবার অবস্থা সেরকম নয় যে তার বাবা তাকে আইফোন কিনে দিতে পারে। এক্ষেত্রে দুজনের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হওয়ার চিন্তাভাবনা রয়েছে, এবং এরকম পরিস্থিতিতে সংঘর্ষ বাঁধার চান্স খুব বেশি, এবং এই যথার্থ কারণও আছে। কোনো দিন ধরুন সেই পরিবারের মধ্যে কোনো মিসহ্যাপেনিং হলো এবং কোনো কিছু অসুবিধে বা মেডিকেল ইমার্জেন্সি তৈরি হলো,
তখন কি হবে সেই জিনিসটাও ভাবা দরকার। এক্ষেত্রে কিন্তু আপনার বিশ্বাস, যদি কেউ বিশ্বাস করে থাকেন যে তার আইফোনটি কেনা ঠিক হয়েছে, ডেফিনেটলি এটা এক দিক থেকে ঠিক, কিন্তু 20% ঠিক, কিন্তু 80% হচ্ছে তাকে বুঝতে হবে তাদের ফ্যামিলির সিচুয়েশন কি। এক্ষেত্রে আমার বলার একটাই উদ্দেশ্য যে এক্ষেত্রে দুজনকার আলাদা আলাদা রকমের মতামত আছে এবং দুজনকার আলাদা আলাদা রকমের বিলিফ সিস্টেম আছে, এবং আপনি অনেক এরকম উদাহরণ আরও দেখতে পারেন যেগুলোতে একজন যে বিশ্বাস করেন যে এটি ঠিক করা সেটি কিন্তু না হতেও পারে। যারা সুপার বাইক চালান বা ব্লগিং করেন তারা 100 উপর স্পিডে বাইক চালান, আমার এটি ঠিক মনে হয় না, কারণ আমি এটিকে প্রেফার করি না, এতে জীবনের অনেক সমস্যাও হতে পারে এবং কারো কারো লাইফ রিস্কও হয়ে যেতে পারে। কিন্তু যারা ব্লগিং করছেন বা ওই মোটো ব্লগিংয়ে আছেন তাদের কাছে কিন্তু আলাদা রকম বিশ্বাস আছে, তারা এটিকে মজা হিসাবে নেয়, তারা এটিকে একটি এন্টারটেনমেন্ট হিসাবে নেয়, তারা নিজস্ব একটি বিশ্বাস কাজে লাগায় সেই হিসাবে, সেক্ষেত্রে তার কাছে আমার কথার কোনো গুরুত্ব নেই। এক্ষেত্রে কি আমি ঠিক বা সেই পার্সন কি ভুল, এটা একদমই নয়, নিজের নিজের প্রসপেক্টিভ অনুযায়ী। কিন্তু আমি যদি এটা বলতে চাই যে তার এটি করা চলবে না, অর্থাৎ আমি আমার বিশ্বাসকে তার উপর কাজে লাগাতে চাই, তাহলেই তার সাথে আমার সংঘর্ষ বাঁধবে। এখানে লেখক এই কথাটি বলার চেষ্টা করেছেন যে আপনার যখন কোনো বিষয়ে একটি বিশ্বাস থাকবে সেটিকে আপনার মধ্যেই রাখুন, আপনি কারোর উপর চাপাবেন না, বা অন্য কেউ যদি কারোর বিশ্বাস নিয়ে কথা বলছেন সেটিকে রিভ্যারিফাই করা দরকার। আপনি যেই হয়ে থাকুন না কেন, আপনার অবশ্যই কিছু বলার আগে বা কিছু চিন্তাভাবনা করার আগে বা কোনো ডিসিশন দেওয়ার আগে আরেকবার ভাবা দরকার যে এটি করা ঠিক কি নয়, বা এটি করলে কি ক্ষতি হতে পারে কি ভালো হতে পারে। আমি আরেকটি বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি, যেটি হলো কিউআর কোডকে স্ক্যান করা নিয়ে। অনেকেই আগের দিকে মনে করতেন যে এটি করা ঠিক নয় বা এটি আমি করবো না, কিন্তু তারা পুনর্বিবেচনা করেননি যেটা ওদের দরকার পড়তে পারে কি নয়। ইভেন এখনও পর্যন্ত অনেকেই সেটি ব্যবহার করেননি, কিন্তু তাদের পুনর্বিবেচনা করা দরকার যে এটি কিন্তু দিনের সাথে সাথে বদলাচ্ছে এবং পেমেন্টের মেথডও বদলে যাচ্ছে। পরবর্তীকালে হয়তো 2-5 বছরের মধ্যে আর ক্যাশ বলে কোনো কিছুই থাকবে না, সেক্ষেত্রে সব কিছুই অনলাইন হয়ে যাবে, তখন তাদেরকে তো ব্যবহার করতেই হবে। তাহলে তাদের এই বিষয়ে ভাবা দরকার যারা পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না। অনেকের সাথেই এদের অনেক তর্কাতর্কি হয়ে যায়, কারণ অনেকেই বলেন যে আপনাকে এটা গ্রহণ করা দরকার বা আপনার নেওয়া দরকার, আপনি নেবেন এটা কিছুদিন পর, কিন্তু তারা বলতে থাকে আমি মরে গেলেও এই কিউআর কোড নেব না বা এইসব জিনিস আমার পছন্দ নয়, আমি ব্যবহার করতে চাইও না। এক্ষেত্রে দুজনের মধ্যে সংঘাত ঘটতে পারে, কিন্তু আসলেই আমার বলার উদ্দেশ্য এখানে ফ্যাক্ট কিন্তু এটাই যে সেই ব্যক্তির আরেকবার ভেবে দেখা দরকার যে তিনি যেটি বলছেন বা যিনি এটি করছেন সেটিকে ঠিক করছেন, তিনি কিন্তু পরিবর্তনকে অ্যাকসেপ্ট করছেন না, পরিবর্তনকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন। তার পরিবর্তে তার উচিত ছিল সেই কিউআর কোডের ব্যাপারে জানা এবং সেটিকে ঠিক উপযুক্তভাবে কাজে লাগানো। চ্যাপ্টার 4, এসকেপিং দ্য সানকোস। আমরা অনেকেই শুধুমাত্র একটি পরিকল্পনা নিয়ে বড় হই। সম্ভবত আপনিও ছোটবেলা থেকেই ভেবেছিলেন যে আপনি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চান বা ডাক্তার হতে চান, হয়তো তারপর সমস্ত আপনার একাডেমিক পরিকল্পনা এই লক্ষ্য অনুসারেই করা হয়েছিল, কিন্তু তবে এই পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। বা ব্যর্থ হলে কি হবে, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে যদি এই পরিকল্পনাটি আপনার ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হতে পারেন, আপনি কি করতে চান যদি অপ্রত্যাশিত কিছু ঘটে যায় আপনার সাথে। এই ধরনের মানসিকতার লোকেরা কখনই তাদের পরিকল্পনাকে পুনর্বিবেচনা করার প্রয়োজনই মনে করেন না, তারা একটি লক্ষ্য নির্ধারণ করে রাখে, তার জন্য একটি কৌশল তৈরি করে এবং তারপর এটি মাথায় রেখে সামনের দিকে অগ্রসর হয়। কিন্তু যখন এই সিস্টেমটি বা সেই যে সিস্টেমটি ভেবে রেখেছিল সেটি ব্যর্থ হয়ে যায়, তখন আরও চেষ্টা করতে হয়। এই ধরনের পরিস্থিতিতে আমাদের দৃষ্টিভঙ্গি, একই কৌশল যদি আমরা বজায় রাখি তাহলে চলবে না, আমাদেরকে ভিন্নভাবে চিন্তাভাবনা করতে হবে। এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার সবসময়তেই প্ল্যান বি কিন্তু রেডি থাকা দরকার। এই পদ্ধতি অবশ্যই বিজনেসম্যান বা উদ্যোক্তাদের জন্য বা এন্টারপ্রেনিয়রদের জন্য অপরিহার্য। গবেষকরা যখন গবেষণা করেন যে কেন লোকেরা প্ল্যান বি গ্রহণ করে না এবং ব্যর্থ হওয়া সত্ত্বেও একই কৌশলে কেন লেগে থাকে, তার কারণ হলো সানকোস্ট ফ্যাক্টর। এর অর্থ হলো ভুল হওয়া সত্ত্বেও বারবার কিছু করতে থাকা। এটিও ঘটে কারণ আপনি সেই পরিকল্পনায় আপনার অনেক অর্থ, সময় এবং সংস্থান বিনিয়োগ করে ফেলেছেন। তাই আমরা নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সব কিছু করার চেষ্টা করি। এমন পরিস্থিতিতে প্রমাণগুলি আপনার কৌশলকে ভুল প্রমাণ করলেও আপনি এটি সঠিক প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করেন। আমি আবার ট্রেডিংয়ের উদাহরণ দিচ্ছি।
কারণ এই জিনিসটি অনেকেই বুঝতে পারবেন, এখনকার দিনে বর্তমানে অনেকে ট্রেডিং করেন, তাই আমি এই উদাহরণটি পেশ করছি। যখন কোনো নিউ ট্রেডার দেখে আমি লসে যাচ্ছি কিন্তু তার বিশ্বাস ছিল যে আমি এটিতে প্রফিট করব, সে সেই ট্রেড গিয়ে কাটতে চায় না, অর্থাৎ স্টপ লসও ব্যবহার করে না এবং সেটা থেকে বেরানোর চেষ্টা করে না, সে সেই দিকেই এগিয়ে যেতে থাকে এবং লস বেশি করে পেতে থাকে। সে মনে করে এটা আমার প্রফিটে কনভার্ট হয়ে যাবে, বা যদি ক্যান্ডেলগুলো নিচের দিকে নামছে তো এটা উপর দিকে ওঠা শুরু হয়ে যাবে, কারণ সে এটি বিশ্বাস করে, অন্য কোনো কারণ নয়। যে সবসময় জীবনে একটি ক্যারিয়ার চুজ করেন, হঠাৎ কোনো অঘটন ঘটার কারণে যদি তাকে সেই ক্যারিয়ার থেকে বের করে দেওয়া হয়, সেই জব থেকে বের করে দেওয়া হয়, সে তখন চিন্তায় পড়ে যায় যে এবার আমি কি করব। কারণ কি, তার কাছে কোনো রকমের প্ল্যান বি নেই, সে যেদিকে যাচ্ছিল সেটা নিয়ে পরেই কিন্তু সে এগোচ্ছিল এবং সে অন্য কিছুর কথা মাথাতেই আনেনি। বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, সবসময় নতুন কিছু করার জন্য নিজেকে খোলা মনে রাখুন, অর্থাৎ ওপেন টু অল রাখুন, কারণ আপনার সাথে যে কোনো সময় যে কোনো কিছু অঘটন ঘটতেই পারে। তার জন্য নিজেকে কোনো একটা জায়গাতে ব্লক করে রাখবেন না যে আমার ওটি ছাড়া হবে না বা আমি ওই জিনিসটি ছাড়া অন্য কাজ করতে পারবো না, এইরকম কিন্তু আপনার একদমই রাখবেন না। এটি কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসতে পারে আপনার জন্য। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে যদি তার কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয় এবং সেই যদি অন্য কিছু কাজ করতে না জানে, তাহলে তাকে সেই জবই আবার খুঁজতে হবে, বা কোনো কারণবশত যদি সেদিক থেকে তার অসুবিধা আসে, তাকে ঘরে বসে থাকতে হবে, সে যেহেতু অন্য কোনো কাজ জানে না। কিন্তু সে যদি কোনো কার্পেন্টারের কাজ বা কোনো আর্টিস্টিক কাজ যদি জানতো, তাহলে তার একটা কনফিডেন্স থাকতো, অর্থাৎ প্ল্যান বি থাকতো যে তার ইনকাম সেই দিক থেকেও হবে বা সেদিক থেকেও সে ইনকাম করে নিতে পারবে। এক্ষেত্রে লেখক বারবার একটি কথা বলেছেন যে আপনার অবশ্যই লাইফে প্ল্যান বি থাকা দরকার, কারণ প্ল্যান এর অবস্থাতে যদি কেউ থাকে, তাকে অনেক বড় ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে। বিখ্যাত মোটিভেশনাল স্পিকার হর্ষবর্ধন জেনের আমার একটি শর্ট স্টোরি মনে পড়লো, যেটি উনি বলেছিলেন। এক হলো, একটা গর্তের মধ্যে একটি খরগোশ ছিল, যার শুধু একটিই গর্ত ছিল। সে প্রতিবার ঘুরে বেড়াতো, খাবার নিয়ে আসতো এবং সেই গর্তে ঢুকে যেত, এবং আরেকটি খরগোশের অনেকগুলো গর্ত থাকতো। সে বিভিন্ন জায়গাতে খাবার সংগ্রহ করতো এবং কিছু সময় এটাতে, কিছু সময় ওটাতে, এরকম করে সে তিন চারটি বাসা তৈরি করে ফেলেছিল এবং সেইগুলোতে আসা যাওয়া করতে থাকতো। কোনো এক সময় একই জায়গায় থাকতো না বেশিদিন ধরে। একদিন কি হলো, একটা সাপ এলো এবং সে জানতো যে ওই একটি খরগোশ একই জায়গাতে প্রতিদিন থাকে। তাহলে তাকে যখন ধরার জন্য গেল, তখন খরগোশটি কোনো দিকে যেতে পারলো না এবং সেখানেই তাকে মরে যেতে হলো। এই জিনিসটি কিন্তু আমাদের জীবনের সাধক হয়। যদি আপনি একটি জবের ভরসায় বসে থাকেন বা প্ল্যান এর ভরসায় বসে থাকেন সবসময়, তাহলে আপনার সাথে যে কোনো দিন ওই খরগোশের মতো অঘটন ঘটতেই পারে। কিন্তু যদি আপনি বুদ্ধিমান হন, তাহলে অনেকগুলো প্ল্যান রাখবেন। যখনই আপনার প্ল্যান এ আনসাকসেসফুল হবে বা কোনো কারণবশত সেটি বন্ধ হয়ে যাবে, আপনার প্ল্যান বি যেন আপনাকে সাপোর্ট করার জন্য তৈরি হয়ে থাকে। একটি ক্যারিয়ারকে পছন্দ করার সময় এই জিনিসটি কিন্তু অতি অবশ্যই ব্যবহার করা দরকার আপনার। আপনি জানেন না যে আপনার সেই কাজে কী অসুবিধা হতে পারে, আপনি জানেন না যে সেই কাজে আপনার কতদিন ভালো লাগতে পারে, বা সেই কাজে আপনাকে আপনার বস আপনাকে রাখবে কি না বা কতদিন রাখতে পারে। তাই প্ল্যান বি সবসময় একটা রেডি করে তারপরেই কাজ করুন। লেখক বলেছেন যে যদিও একটি পরিকল্পনা এবং একটি লক্ষ্য থাকা ভালো, কখনো কখনো এটি আমাদের দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে যেতে সহায়তা করে, অর্থাৎ আমাদেরকে একাগ্রতা বেশি বাড়িয়ে তোলে। তবে শুধুমাত্র একটি প্রকল্পের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বা একটি জবের প্রতি নিষ্ঠা হওয়া শুধুমাত্র, এটি কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। অন্য বিকল্পগুলি সম্পর্কে চিন্তা না করা আপনার সমস্যাকে অনেক বাড়িয়ে ফেলতে পারে। সেই জন্য সবসময় দ্বিতীয় পরিকল্পনাকে সঙ্গে রাখুন। আপনার ক্যারিয়ারকে পুনর্বিবেচনা করার জন্য মাসে একবার এটি করুন। তিনটি আপনাকে জিনিস বলছি। এক হলো, আপনি যাদের কাছ থেকে অনুপ্রাণিত হন তাদের লক্ষ্য করুন এবং তাদের দৈনন্দিন জীবনে তারা কী করেন তা পর্যবেক্ষণ করুন। দুই হলো, তাদের জীবনযাপন, আচরণ এবং কাজের ধরনগুলি লক্ষ্য করুন এবং দেখুন তারা আপনার আগ্রহ, দক্ষতা, পদ্ধতি এবং মূল্যবোধের সাথে কতটা মেলে। তিন হচ্ছে, সময় সময় নিজেকে পরীক্ষা করতে থাকুন, এই জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিন। যদি আপনি অধ্যয়ন করেন যে ইন্টার্নশিপ আপনি করতে পারছেন বা বিভিন্ন ইন্টারভিউতে আপনি সিলেক্ট হয়ে যাচ্ছেন, তাহলে খুবই ভালো, আপনার মধ্যে দক্ষতা আছে এবং আপনি বেশি সার্ভাইভ করতে পারবেন অন্য কারোর তুলনায়। কারণ এখনকার বর্তমান যা পরিস্থিতি, এখনকার দিনে ফায়ার হওয়া যে কোনো জব থেকে কোনো ব্যাপারই নয়, ছোট একটা আপনার ভুল আর আপনাকে ফায়ার করে দেওয়া হবে, কারণ আপনার মতো লাখ লাখ লোক বসে আছে সেই কাজটি করার জন্য। সেক্ষেত্রে আপনার ভ্যালু বা আপনার এক্সপিরিয়েন্সও কোনো কাজের নয়। কনক্লুশন, তো বন্ধুরা, এই সামারিতে
আপনারা জানতে পেরেছেন যে আমরা আমাদের পরিকল্পনা বা বিশ্বাসগুলিকে সঠিক প্রমাণ করতে অনেক সময় ব্যয় করি, কিন্তু সেই বিশ্বাস এবং লক্ষ্যগুলি সঠিক নাকি তার উন্নতির জন্য প্রয়োজনীয় মূল্যায়ন করতে খুব কম সময় ব্যবহার করি। অর্থাৎ আমরা সেটা দেখার জন্য সময় লাগাই না যে এই তথ্যটি আদৌ সত্যি কি মিথ্যে। সেই জন্য বর্তমান পদ্ধতিটি কতটা সঠিক তা মাঝে মাঝে পুনর্বিবেচনা করা উচিত। আসুন এবারে আমরা পুরো বইটিকে একটা জিস্টের আকারে একটু জেনে নিই এবং তাহলে আমাদের রিভাইজও হয়ে যাবে। প্রথমত মনে রাখবেন যে আমরা সব কিছুই জানি না, তাই শেখার জন্য সবসময় প্রস্তুত থাকুন। যারা শেখার জন্য প্রস্তুত থাকে সবসময়তে তারা সর্বদাই এগিয়ে যায়। বেশিরভাগ মানুষই সিদ্ধান্ত নেন যে প্রসিকিউটর বা রাজনীতিবিদ বা তিনটি মানসিকতা দ্বারা যা ধর্মপ্রচারক, সেরকম তিন ধরনের মানসিকতা দ্বারা প্রভাবিত হয়। এটি কখনো কখনো সত্যে পৌঁছানো কঠিন করে তোলে। তাই একজন বিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে তথ্যের ভিত্তিতে আপনার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অর্থাৎ আপনি সবসময় সব জিনিসটিকে ফিলোসফিক্যালি নিলে চলবে না, আপনাকে ব্যাখ্যা করতে হবে এবং বুঝতে হবে এটির ফ্যাক্ট কী বা এটা কেন হচ্ছে। সব কিছুতে লজিক খুঁজে বের করুন এবং সেই রকম জিনিস দিয়েই চিন্তা ভাবনা করুন। সবসময় সব কিছুর উপর অন্ধবিশ্বাস করবেন না। এবার কয়েকটি আমি জিনিস বলবো যেগুলোর দ্বারা আপনার সাথে মানুষ কথা বলবে বেশি, তাদের মধ্যে যদি অন্যরকমের বিশ্বাস থাকে তবুও। এক হচ্ছে, আপনি যদি চান যে লোকেরা আপনার দৃষ্টিভঙ্গির দিকে মনোযোগ দিক, নিজেকে সঠিক প্রমাণ করার একদমই দরকার নেই আপনার। তার থেকে তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে আপনার মতামত সম্পর্কে জানতে তাদের কৌতূহল বাড়ান। দুই হচ্ছে, সব কিছুই বিভিন্ন দিক হতে পারে, তাই আপনার দৃষ্টিকোণ থেকে অন্যদের উপর কৃতিত্ব করার চেষ্টা করবেন না। যেটা বললাম, ডমিনেট করার কাউকে চেষ্টা করবেন না, কারোর ওপরে চাপার চেষ্টা করবেন না। সে যেটিকে বলছে সেটিকেও ভাবার চেষ্টা করুন, যে তার কথাটাকেও শোনার চেষ্টা করুন। আপনি যেটি বলছেন সেটি সবসময় ঠিক হবে সেটাও নয়, আর আপনি ঠিক হলে যে তার উপর আপনি চড়াও হয়ে যাবেন সেটাও কিন্তু ঠিক নয়। তবে পারস্পরিক বোঝাপড়ার সাথে উভয়ের দৃষ্টিভঙ্গিই বোঝা দরকার। এটি আপনাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে সেই বিষয় সম্পর্কে সচেতন করবে। তিন, সর্বদা আপনার বর্তমান কৌশল পুনর্বিবেচনা করুন এবং এটি কীভাবে আরও ভালো করা যায় তা বিবেচনা করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে বাজারের চাহিদা অনুযায়ী আগামী সময়ে আপনার পণ্য এবং কাজের পদ্ধতি কীভাবে পরিবর্তন করবেন তা নিয়ে ভাবুন। আশা করছি বন্ধুরা আপনি এই সামারিটি শুনে অনেক কিছু বুঝতে পারলেন এবং আপনি এটাও বুঝতে পারলেন যে কেন আপনার পুনর্বিবেচনা করা বা পুনরায় চিন্তা করা দরকার বা আবার চিন্তা করা দরকার। যে কোনো বিষয়ে, যে কোনো আপনি ডিসিশন নিচ্ছেন, সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেই বিষয়ে বারবার চিন্তা ভাবনা করুন। সেটা কেরিয়ার ওরিয়েন্টেড হোক বা নিজের লাভ লাইফ ওরিয়েন্টেড হোক বা বিয়ে করা নিয়ে হোক বা যে কোনো অন্য কিছু বিষয়ে হোক, আপনাকে অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে আপনার নিজের সেফটির জন্য। আর অবশ্যই প্ল্যান এ এর সাথে সাথে প্ল্যান বি কিংবা প্ল্যান সি রাখা একদম ভুলবেন না। আপনি একাগ্র যতই হয়ে থাকুন তবুও আমি বলবো প্ল্যান বিটাকে ক্যারি করুন। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এই অডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি। ধন্যবাদ।